তো আজকের বিষয় হলো ফেসবুক রুম। হ্যাঁ, ফেসবুক রুমটা কি সেই বিষয়ে আজকের ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখো। তো চলো যাওয়া যাক ভিডিওতে। নমস্কার, আমি রাজু, আপনারা দেখছেন টেকনিক্যাল পাগল ইউটিউব চ্যানেল। তো ফেসবুক যে রুম অপশানটা নতুন আপডেট করেছে ফেসবুকে, ফেসবুক রুম যে অপশানটা দিয়েছে সেই অপশানটা তুমি যদি ব্যবহার করো, ব্যবহার করার পরে আমাদের কাছে কিছু অপশান আসে। যখনই আমরা এতে ক্লিক করি, ক্লিক করার সাথে তিনটে অপশান আছে। একটা হলো নাম, তুমি এটা কি নামে সিলেক্ট করতে চাও সেই নামটা। দু নম্বর হলো তুমি কাদের সাথে এটা শেয়ার করতে চাও, তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে চাও, সব ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবার সাথে শেয়ার করতে চাও, নাকি তুমি এক্সপেক্টেড কারোর সাথে শেয়ার করতে চাও। তো তিন নম্বর অপশান রয়েছে তুমি কখন থেকে এটা স্টার্ট করতে চাও। এটার এন্ড কোনো অপশান নেই, তো এন্ড টাইমের কোনো অপশান নেই, তো স্টার্ট টাইমের অপশান রয়েছে, সেটাকে তুমি সিলেক্ট করো। তুমি যখন এটাকে শেয়ার করবে, শেয়ার করার সাথে সাথে তুমি একটা ক্যাপশনও দিতে পারো। ক্যাপশন দেওয়ার পরে দুটো কোয়ালে শেয়ার করার পরে যখনই কেউ এটা খুলবে, তোমার পোস্টটা দেখবে, তো সেখানে লেখা থাকবে জয়েন্ট রুম। তো সেখানে যখন সে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার ক্যামেরাটা অন হয়ে যাবে, আর ক্যামেরাটা অন হওয়ার সাথে সাথে সে দেখতে পারবে যে তোমার সাথে তার একটা ভিডিও কলিংয়ের অপশন চলে এসেছে। তো তুমি তার সাথে ফেসবুকে ভিডিও কলিং করতে পারবে। এটা ব্যবহারের জন্য তোমাকে অবশ্যই তোমার স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জারটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, তোমাকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারটা ইনস্টল করতে হবে, আর ইনস্টল করা থাকলে তুমি এটা ব্যবহার করতে পারবে পুরোপুরি কার্যকরীভাবে। তো এটা যখন তুমি তোমার বন্ধুর সাথে যখন তুমি ভিডিও কলিংয়ে কথা বলবে, তো আর যত বন্ধু রয়েছে ফেসবুকে যাদেরকে তুমি এক্সপেক্টেড করেছো বা তুমি পাবলিকলি যাদেরকে শেয়ার করেছো, তারা যখন জয়েন্ট রুমে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তুমি যতজন পারবে, তোমার যতজন বন্ধু আছে সবাই তার সাথে জয়েন হয়ে যাবে। তো একসাথে অনেকে তুমি ভিডিও কলিংয়ের সাহায্যে কথা বলতে পারবে, একটা গ্রুপ চ্যাটের মতো বা গ্রুপ ভিডিও কলিংয়ের মতো। তো অ্যাকচুয়ালি মেন কথায় আসি, আমরা জুম অ্যাপটা যার জন্য ব্যবহার করতাম ফেসবুক রুমটা, ঠিক তাই। হ্যাঁ, ফেসবুক রুমটা একটা ভিডিও কনফারেন্স অপশন যার সাহায্যে তুমি একসাথে অনেকে ভিডিও কল করতে পারবে, ভিডিও কলে কথা বলতে পারবে। এটাই হলো ফেসবুক রুমের কাজ। তো আমরা যখন জুম ব্যবহার করেছি, জুমের সাবস্টিটিউট অনেক অ্যাপসও আছে সেগুলো আমরা ব্যবহার করেছি, সেগুলো ব্যবহার করার সাথে সাথে আমরা দেখতে পেরেছি যে আমরা একসাথে অনেকে ভিডিও কলে কথা বলতে পারি, বা আমরা অনলাইন ক্লাস করতে পারি। হ্যাঁ, অনলাইন ক্লাস করতে পারি, প্লাস অনলাইন আমরা মিটিং করতে পারি এই জুম অ্যাপের সাহায্যে, বা জুমের সাবস্টিটিউট যা যত অ্যাপস রয়েছে সেগুলোর সাহায্যে। তো ফেসবুক রুমের অপশনের কাজটাও ঠিক সেরকমই, তুমি একসাথে অনেকে ভিডিও কলিংয়ে কথা বলতে পারবে। তুমি যদি চাও সেটাকে মিটিং হিসাবে ব্যবহার করতে পারো। তুমি এক্সপেক্টেড মানে যাদেরকে তুমি, যাদের সাথে তুমি ভিডিও কলে কথা বলতে চাও, একসাথে 10 জন, 15 জন, 20 জন, যতজনের সাথে তুমি, তাদেরকে তুমি সিলেক্ট করে তাদেরকে লিঙ্কটা শেয়ার করতে পারো। তুমি ফেসবুকে রুমের সাহায্যে, ফেসবুক রুম অপশনের সাহায্যে তুমি ভিডিও কলিংয়ে কথা বলতে পারো। হ্যাঁ, এছাড়াও তুমি যদি চাও ফেসবুকের সমস্ত যত ফ্রেন্ড রয়েছে তোমার ফেসবুক ওয়ালে, তোমার যত ফ্রেন্ড রয়েছে তোমার ফেসবুক আইডিতে, যত ফ্রেন্ড রয়েছে তাদের সবার সাথে তুমি ভিডিও কলিংয়ে কথা বলতে পারো। তুমি যখন অন্য কারো লিঙ্কে জয়েন রুমে ক্লিক করবে, ক্লিক করার সাথে তোমার ক্যামেরাটা অন হয়ে যাবে, আর অন হওয়ার সাথে সাথে তোমারও ভিডিও কলিংয়ে চলে আসবে, তার সাথে তুমি ভিডিও কলিংয়ে কথা বলতে পারবে। হ্যাঁ, আমি ওটা ব্যবহার করার পরে এটা জানতে পেরেছি, আমি বুঝতে পারছিলাম না প্রথমে এটা কী অপশান। তো এটা জানার পর আমি বুঝতে পারলাম যে জুমে আমরা যেটা ব্যবহার করতাম, জুম অ্যাপে যেই কাজটা করতাম, ঠিক সেই কাজটা আমরা ফেসবুক রুমেও করতে পারবো। হ্যাঁ, আর এই ইনফরমেশনগুলো আমি যখন জেনেছি তোমাদেরকেও জানানোর প্রয়োজন মনে করলাম, তো তোমরাও জানো। হ্যাঁ, আমি ছাড়াও আমি হয়তো আজকে জেনে গেছি, অনেকেই হয়তো জেনে গেছে এই বিষয়টা। যারা জানে না, যারা এখনও জানতে পারেনি, যাদের জন্য এখনও ফেসবুক রুমটা অজানা, তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে জানিও, তো কতটা জানতে পারলে আর কতটা কী বুঝতে পারলে, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি বুঝতে না পারো তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেবো, তুমি কমেন্ট করে আমাকে জানিও যে কতটা বুঝতে। ভিডিওটা এতদূর দেখার জন্য একটা বোনাস অ্যাপ তোমাদের জন্য। তো অ্যাপসটার নাম হলো স্মার্ট লেন্স। হ্যাঁ, এই অ্যাপসটা তুমি প্লে স্টোর থেকে সার্চ করলে হয়তো ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু যদি তুমি খুঁজতে না চাও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক তো দিয়েই রাখি, সেখান থেকে তুমি ক্লিক করে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, এই অ্যাপসটার কাজ কি, তুমি যখন এই অ্যাপসটা ওপেন করবে, ওপেন করার সাথে সাথে তোমার ক্যামেরাটা অ্যালাউ চাইবে, তো অ্যালাউ হওয়ার সাথে সাথে তোমার ক্যামেরাটা অন হয়ে যাবে। অন হওয়ার সাথে তুমি তোমার ডকুমেন্টসের যে কোনো ছবি তুমি যখন এই ক্যামেরার সাহায্যে ফটোটা তুলবে, তোলার সাথে সাথে তোমার ডকুমেন্টসের যতগুলো টেক্সট রয়েছে, যতগুলো ওয়ার্ড রয়েছে, সেন্টেন্স রয়েছে, সব কটা এই অ্যাপস সিলেক্ট করে নেয়। আর সিলেক্ট করার সাথে সাথে এই সেন্টেন্সটাকে টোটালি তুমি টেক্সটে কনভার্ট করতে পারবে, PDFও কনভার্ট করতে পারবে। এই অ্যাপসের আর একটা ভালো দিক হলো যে এই অ্যাপস শুধুমাত্র ইংলিশ নয়, বাংলা, অসমি, তামিল, তেলুগু, মালায়ালাম অনেক রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলোকেও এই অ্যাপস সিলেক্ট করে নেয় আর খুব সহজেই সে টেক্সটে কনভার্ট করে ফেলে।
তাতেও পিডিএফ এ কনভার্ট করতে সক্ষম। এই অ্যাপসটা খুবই একটা জরুরি অ্যাপস তোমাদের জন্য যারা স্টুডেন্ট, প্লাস শুধুমাত্র স্টুডেন্ট নয়, যারা অনলাইনে মোবাইলে বেশিরভাগ কাজই করে থাকেন, ডিজিটালভাবে কাজ করে থাকেন, তাদের জন্য এই অ্যাপসটা খুবই দরকারি। তো এই অ্যাপসটা ইনস্টল করো, ইনস্টল করার পরে অ্যাপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, সাথে একটা লাইক। ধন্যবাদ।